নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল। গণেশ পূজা উপলক্ষে নলবাৰী সত্ৰ শিৱ মন্দিৰ প্ৰাংগণত আয়োজন কৰা গণেশ পূজা আপোনালোকক অলপমান দেখাম। আজি আছে পুতলা নাচ, তো চাওঁ বলকচোন পুতলা নাচকে অলপমান দেখাওঁ আপোনালোকক। আমার হীরেন হালয় ডাঙরিয়া আর সঞ্জয় রায় মিলিয়ে তাদের সকলক সম্বর্ধনা জানাব। সম্বর্ধনা অনুষ্ঠান চলি আছে আর এখেত হয়েছে প্রযোজক পুতলা নাচর, বয়স বর্তমান 81 চলি আছে। তথাপি আজি নিমন্ত্রণ রাখি আসলে নিমন্ত্রণ রাখার উদ্দেশ্য হল রাইজক একটা সভা করা আর মই যে প্রচলনের প্রদর্শন করে আপনার কিনা তা শান্তি দিব পারি সেটি বড় দূর আশা করা কথা কোয়ার তেখেতলৈ এই চেগতে সশ্ৰদ্ধ প্ৰণাম জনাইছোঁ, কাৰণ এই বয়সতো আমাৰ এই হেৰাই যাবলৈ ধৰা সংস্কৃতিটো তেখেতে ধৰি ৰাখিবলৈ চেষ্টা কৰিছে। আপোনালোককো মই এই পুতলা নাচ অলপমান দেখাবলৈ চেষ্টা কৰিম। যথেষ্ট মানুহৰ ভিৰ, চাৰিওফালে চিঞৰ বাখৰ, যিহেতু ল'ৰা ছোৱালীয়ে বেছি আছে গতিকে চাউণ্ড কোৱালিটি ভাল নহয়, তথাপিও মই অলপমান দৃশ্য হিচাপতে আপোনালোকক অলপমান দেখাইছোঁ। চাবা গান গাব, এতিয়া গান গাব। পুতলা নাচক ভাৰতীয় নাট্য সাহিত্যৰ আদি বুলি ধৰা হয়। আচলতে পুতলা নাচ হৈছে আমাৰ এটা আন্তঃৰাষ্ট্ৰীয় এটা সাংস্কৃতিক সম্পদ, তো এই হেৰাই যাবলৈ ধৰা সম্পদটো আমি সকলোৱে ধৰি ৰাখিব লাগিব।
মোক কর্মকর্তালৈকে ধন্যবাদ জনাইছো আৰু আপোনালোককো অলপমান দেখাবলৈ চেষ্টা কৰিলোঁ যদিও কোৱালিটি ভিডিও কোৱালিটি বা ভয়েস কোৱালিটি ইমান ভাল নহয় তো আপোনালোকেও চাব আৰু আপোনালোকৰ লৰা ছোৱালীকো দেখুৱাবলৈ